হ্যালো আসসালামু আলাইকুম, আমি মারিয়া মাতা পিংবেরি পেজ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, একটু সবাই লাইভে জয়েন হয়ে যাবেন, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা জানাবেন, ঠিক আছে? একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাবেন, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন, এবং যেই আপু ভাইয়ারা আছে একটু সবাই এসে পড়বেন, একটু সবাই লাইভে জয়েন হয়ে পড়বেন। একটু যারা আছেন লাইভে জয়েন হয়ে পড়বেন। আমি আজকে খুব সুন্দর কিছু কালেকশনের মধ্যে লেহেঙ্গা দেখাবো। আমাদের মানে পাবলিক ডিমান্ড ছিল, আমাদের মাঝখান দিয়ে এক মানে এক টাইপের লেহেঙ্গা বের হয়েছিল, ওই লেহেঙ্গাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে সোল্ড আউট হয়ে গিয়েছে। এখন আমরা নিউ কালেকশন কিছু এনেছি। অনেকে বলেছিল আপু আপনাদের ডিফারেন্ট ডিজাইনের কোনো লেহেঙ্গা বের হবে কি না, তার জন্য আমি সেই লেহেঙ্গাগুলো আজকে নিয়ে লাইভে এসেছি। তো যারা আছেন একটু জয়েন হয়ে পড়বেন, ঠিক আছে? একটু যারা আছেন লাইভে জয়েন হয়ে পড়বেন, এবং আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আপুরা কোথায়? ফাহিমা ফাহি আপু, দেন হচ্ছে তাবাসুম সামিয়া, তারপর মিষ্টি আপু, তারপর ঈশিতা চৌধুরী আপু আছে। আমার অনেকগুলো নাম মুখস্থ হয়ে গেছে, কারণ ওনারা রেগুলার আমাদের লাইভে থাকে এবং ফুল সাপোর্ট দেয়, ঠিক আছে? আমাদের রেগুলার লাইভে থাকে এবং ফুল সাপোর্ট দেয়। তারপর হচ্ছে ওনারা হচ্ছে অনেক পরিমাণ কমেন্টস করে, ঠিক আছে? মানে এক কথা অনেক ভালো কোঅপারেট করে আমাদের সাথে, অনেক ভালো কোঅপারেট করে, ঠিক আছে? তো যারা আছেন একটু লাইভে জয়েন হয়ে যাবেন, কিছুক্ষণ হতে পারে আপনার 15-20 মিনিট পরেই হচ্ছে আপনার আসর আজান দিয়ে দিবে। তারপর আমি হচ্ছে যে কালেকশনগুলো আজকে নিয়ে এসেছি, যে লেহেঙ্গাগুলো নিয়ে আসছি, ওগুলো জাস্ট আপনাদের একটু দেখাবো। সো সবাই একটু থাকবেন, এবং আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন, ঠিক আছে? আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন, আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন, এবং আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা জানাবেন। ওকে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা জানাবেন। আমি আজকে কিছু ডিজাইনের লেহেঙ্গা নিয়ে এসেছি, এই লেহেঙ্গাগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? সেই লেহেঙ্গাগুলো আপনাদের দেখাবো। আমাদের মাঝখানে হচ্ছে কিছু ডিজাইনার লেহেঙ্গা বের হয়েছিল, মানে এনেছিল আমাদের পিংবেরি পেজ থেকে, আপনাদের দেখিয়েছিলাম। তো ওগুলো সব সোল্ড আউট হয়ে গিয়েছে। আমাদের আসলে পাবলিক ডিমান্ড হয়েছিল, মানে কয়েকজন আপুই বলেছিল যে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু সিম্পলের মধ্যে কিছু লেহেঙ্গা আছে কিনা, ঠিক আছে? তো সেই লেহেঙ্গাগুলো আমরা এনেছি আপনাদের জন্য। তা আপনারা সবাই একটু লাইভে জয়েন হয়ে পড়বে, তারপর হচ্ছে আমার যে আজকে যে লেহেঙ্গাগুলো ওগুলো একটু আপনাদের দেখানো শুরু করবো। আচ্ছা, লামি আপু বলেছে মাশাল্লাহ মেয়েটা এত কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ আপু। ফাহিমা ফাই শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ আপু। ফাহিমা ফাই লুকিং সো বিউটিফুল আপনি, থ্যাংক ইউ। সজীব বারে খাই আপু, হ্যালো। আচ্ছা ঠিক আছে, তো অনেকেই আছে যে জয়েন হয়ে পড়েছেন, একটু আপনারা সবাই লাইভ মানে একটু সবাই জয়েন থাকবেন, তাহলে আমাদের যে আজকে লেহেঙ্গাগুলো লেহেঙ্গাগুলো আপনাদের দেখানো শুরু করবো। আর অনেকে আছে যে লেহেঙ্গা পড়তে অনেকটা পছন্দ করেন না, কিন্তু লেহেঙ্গা দেখতে অনেক পছন্দ করে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি লেহেঙ্গাগুলো দেখাবো। এবং অনেকে আছে যে ওয়েডিং সিজন যেহেতু চলে গিয়েছে, এখন সামনে ঈদ আসছে, অনেকে লেহেঙ্গা পড়তে পছন্দ করে, বা অনেকে আছে যে বাসার প্রোগ্রামে বা বাসায় ধরেন কোনো ধরনের প্রোগ্রাম হলে সে অনেক লেহেঙ্গা ক্যারি করে, ঠিক আছে? আমাকে কয়েকদিন আগে আমার কিছু ছোট বোন বলেছিল যে ওরা নর্মালি ঈদের মধ্যে লেহেঙ্গা পরবে, ঠিক আছে? তো লেহেঙ্গা পরবে তার জন্য আর কি, তাদের মানে তাদের জন্য কোনো লেহেঙ্গা আছে কি না। তো নর্মালি অনেকে আছে যে একটু লেহেঙ্গা পরতে পছন্দ করে, তো সেই অনুযায়ী আমি হচ্ছে আজকে প্রায় 4টা লেহেঙ্গা এনেছি। একটা ডিজাইনের লেহেঙ্গা হচ্ছে 2টা কালার, একটা পার্পল, একটা ম্যাজেন্ডার, একটা অ্যাশ কালার, একটা হচ্ছে পেস্ট কালার, ঠিক আছে? খুবই সুন্দর কিছু কালার ক্লিয়ার এনেছি, তা আপনারা সবাই একটু জয়েন করবেন। সনিয়া
চৌধুরী জি আপু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর সজীব বারেক আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মেহরাজ হোসেন হাই, রূপক আনন্দ ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার লাইভটা আমি শুরু করি, ওকে আমার লাইভটা আমি শুরু করি, আপনারা একটু সাথে থাকবেন, ওকে। সজীব বারেক মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার লাইভটা শুরু করছি, আপনারা একটু সাথেই থাকবেন, ওকে। আচ্ছা আমি এখন পেস্ট কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাবো। এই লেহেঙ্গাটা হচ্ছে নর্মালি একটু কুচির ভিতরে, ঠিক আছে। এই লেহেঙ্গা আছে, অনেকে এই কুচির মধ্যে এই লেহেঙ্গাগুলো পছন্দ করেন। একটা পেস্ট কালারের মধ্যে আমি যদি দূর থেকে ধরি, আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, একটু হালকা রঙের মধ্যে এই কালারটা অনেকেই আছে পছন্দ করেন, একটু হালকা রঙের মধ্যে এই লেহেঙ্গাগুলো পছন্দ করেন। এটা হচ্ছে সবাই বুঝতে পারছেন যে শিমার কাপড়ের মধ্যে এই লেহেঙ্গা খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে, বা বলতে পারেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কিছু সাইডে, ঠিক আছে। তো আচ্ছা সামিয়া তানহা আপু, আপু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না আপু, একটু আপনার নেটটা আপনি যে মানে আপনার নেটটা একটু অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আবার ঢুকে, ঠিক আছে, তাহলে হতে পারে আপনার জন্য ক্লিয়ার লাগবে, ওকে ঠিক আছে। আমার লেহেঙ্গাটা তাহলে আমি একটু খুলে দেখাচ্ছি। এই লেহেঙ্গাগুলো কিন্তু সবগুলো হচ্ছে সেলাই ছাড়া, ঠিক আছে, এটা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। এই লেহেঙ্গাগুলো সব হচ্ছে সেলাই ছাড়া, এই লেহেঙ্গাটা হচ্ছে নর্মালি হালকা কালারের ভিতরে, ওকে। এই লেহেঙ্গাগুলো হালকা কালারের ভিতরে, খুব সিম্পলের ভিতরে, ওকে, খুব সিম্পলের ভিতরে, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পিটানো কাজ করা আছে, ঠিক আছে। এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বা পিটানো কাজ করা আছে, খুব সুন্দর করে নিচে কুচি দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর করে নিচে কুচি দেওয়া আছে। অনেকেই আছে যে এরকম একটু লেহেঙ্গাগুলো পছন্দ করেন, ঠিক আছে। এই লেহেঙ্গাগুলো নর্মালি অনেকে আছে যে একটু কুচি টাইপের ওয়ার্ক করা লেহেঙ্গাগুলো পছন্দ করেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ফুল লেহেঙ্গা, এটার হচ্ছে আপনার কোমরের দিকে খুব সুন্দর করে হচ্ছে প্যানেল ইউজ করা আছে, খুব সুন্দর করে প্যানেল ইউজ করা আছে। আচ্ছা মিস্টেপ বলেছে কি সুন্দর ক্লিয়ার কালারটা, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ হালকা রং আছে, অনেকেই পছন্দ করেন, ঠিক আছে, তো হালকা রংগুলো তাদের জন্য। মিষ্টি আপু একটা কিনে দাও, আচ্ছা একজন একজনকে বলছেন, আচ্ছা হ্যাঁ একজন একজনকে কিনে দেন এই ঈদের উপলক্ষে। নাসরিন আক্তার হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে হালকা রঙের মধ্যে, খুব সুন্দর। আমি কিন্তু আমার লাইভ শেষে আমি কিছু স্টিল পিকচার আপনাদের দিয়ে দিব বা পেজে দিয়ে দিব, সে অনুযায়ী দেখতে পারবেন আমাদের লেহেঙ্গাগুলো, ঠিক আছে। হতে পারে ওখানে অরিজিনাল কালারটা আরও ভালো বুঝতে পারবেন, এখানে তো আমরা অনেক বেশি লাইট দিই হচ্ছে লাইভের জন্য নর্মালি, হ্যাঁ, বাট আলাদা হচ্ছে পিকচার দিলে হতে পারে আপনারা স্টিল পিকচারগুলো দিলে বুঝতে পারবেন, ওকে। আচ্ছা আমি আপু বলেছি ইনশাল্লাহ কিনে দিবে, সমস্যা নেই, কিনে দে হচ্ছে তাহলে আমাদের পিঙ্কবেরি পেজ থেকে সেল হতেই হবে, সমস্যা নেই, একজন একজনকে গিফট করবে, ওকে। আমরা কিন্তু যদি কেউ কাউকে মেনশন করে গিফট দেন যে তাহলে তার ঠিকানা খুব সুন্দর করে দিয়ে দিব, উইথ হচ্ছে খুব সুন্দর একটা গিফট বক্স করে দিব, ঠিক আছে। আমরা হচ্ছে এই সুবিধাটা রাখি, যদি সে পার্সোনালি বলে যে আপু আমি এটা গিফট দিব, আমার আলাদা হচ্ছে এইভাবে দিব, তাহলে তাকে আমরা সেইভাবে হেল্প করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার ব্লাউজের টপের কাপড়টা, ঠিক আছে, উপরের টপের কাপড়টা বা অনেকে আছে ব্লাউজ বলে থাকেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শিমারি কাপড়ের মধ্যে, সম্পূর্ণ শিমারি কাপড়ের মধ্যে এইটা হচ্ছে আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন। এটা হচ্ছে এই টপটা হচ্ছে এই যে এদিক থেকে এই ডিজাইনটা করা আছে, ঠিক আছে, এই ডিজাইনের এই কাপড়টা করা আছে, ওকে। শিমারি কাপড় তো এভাবে ভাঁজ করা ছিল, ভেঙে আছে, সমস্যা নেই, এই যে এটা খুব সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে গলার কাজটা, ওকে, এটা হচ্ছে গলার কাজটা, আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, এইটা হচ্ছে ব্যাক সাইডটা। এই কাপড়গুলো কিন্তু শিমারি কাপড়, ঠিক আছে, এটা কিন্তু শিমারি মোটা কাপড়গুলো, ওকে, এটা হচ্ছে মোটা কাপড়গুলো। আচ্ছা এইটা হচ্ছে সামনের টপটা, ওকে, এটা হচ্ছে সামনের টপটা, এখানে কিন্তু কাপড় অনেকখানি দেয়া আছে, আপনি লং করে বানাতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, ওকে, এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড, পিছনের ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও খুব সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে, ব্যাক সাইডটা খুব সুন্দর করে কাজ করা আছে।
আপনারা এখানে হচ্ছে যে এতটুকু হচ্ছে আপনার এই যে এতটুকু হচ্ছে আপনার হাতার কাপড় এতটুকু হচ্ছে আপনার হাতার কাপড় আপনি হাতার কাপড় হিসেবে এই এতটুকু কাপড় ইউজ করতে পারবেন তারপর বাকিটা হচ্ছে উনার কাপড় ঠিক আছে বাকিটা হচ্ছে উনার কাপড় এই হাতার কাপড় হচ্ছে স্লিভসের কাপড়টা এতটুকু পাচ্ছেন ওকে স্লিভসের কাপড়টা এতটুকু পাচ্ছেন মেবি এটা হাফ হাতা হবে এই স্লিভসের কাপড়টা মেবি হাফ হাতা হবে ওকে এই যে যতটুকু আমি কাপড় দেখে বুঝতে পারছি এটা হচ্ছে হাফ হাতা হবে এই সিনা থেকে ধরে এই পর্যন্ত আর কি এই হাফ হাতা হবে এটা আর পুরো পুরিটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড় আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা লেহেঙ্গার দোপাট্টা গুলো কিন্তু সবাই নরমালি পরিচিত যে এই দোপাট্টা গুলো এরকম হয় ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার ঠিক আছে অনেকে আছে এই হালকা রংগুলো পড়তে অনেক বেশি পছন্দ করেন ঠিক আছে এই হালকা রংগুলো পড়তে অনেকে আছে খুবই বেশি পছন্দ করেন এইটা হচ্ছে পেস্টের মধ্যে খুব সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইস কেমন হতে পারে একটু আপনারা গেস করেন তো আমি দেখি যে আপু ভাইয়ারা যারা আছে একটু গেস করতে পারে কিনা যে এটার প্রাইস কত হতে পারে সজি বিজ ভাই বলছে দাম কত আপু একটু গেস করে দেখেন আমি আমি আগে দেখি যে এর মধ্যে কে কে আছে যে একটু গেস করতে পারেন সোনিয়া চৌধুরী আপু কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই পেস্ট কালারটা অনেক সুন্দর ঠিক আছে যারা আছে একটু হালকা রং করতে পছন্দ করে তাদের জন্য আমি এই ড্রেসটা একটু আপনাকে বডি লক করে দেখাচ্ছি ঠিক আছে যে এই লেহেঙ্গাটা আপনাকে কতটুকু ফুটতে পারে অবশ্যই তো সুন্দর ফুটবে খুব সুন্দর একটা লেহেঙ্গা হালকা কালারের মধ্যে আপনার এই যে এখানে কুচি দেওয়া আছে ঠিক আছে এখানে কুচি ইউজ করা আছে আচ্ছা হুমায়ুর আনান গেস করলে ফ্রিতে দিবেন আচ্ছা আমরা গেস করলে তো ফ্রিতে দেবো না আমরা ডিসকাউন্টে দেবো ঠিক আছে সমস্যা নেই আমরা কমিয়ে রাখবো অ্যাটলিস্ট ঠিক আছে আমরা কমিয়ে রাখবো গেস করলেই কমিয়ে রাখা এই জিনিসটা আসলে অনেক বিষয় ওকে আচ্ছা লামি আপু কিন্তু অলরেডি প্রাইস বলে দিয়েছে আমি প্রাইস দেখছি যারা পছন্দ করবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি কিন্তু লেহেঙ্গাটা কোনোভাবে হচ্ছে বডি লক করেছি যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার উপরের যে কালারটা এই কালারটা কিন্তু আপনার আপনার শিমারি যে টপ মানে শিমারি যে কাপড়টা মোটা শিমারি কাপড়টা এই কাপড়টা এই কাপড়টা কিন্তু উপরের ব্লাউজটা ঠিক আছে আচ্ছা লামিয়া বলেছে 4000 টাকা আর 5000 টাকা হ্যাঁ কাছাকাছি বলেছেন সমস্যা নেই মানে সেম টু সেম হয় নাই আপনি কাছাকাছি বলেছেন ঠিক আছে প্রবলেম নেই আপনি তার ধারণা করতে পেরেছেন মোহাম্মদ ইকবাল হোসেন আচ্ছা রূপক আনন্দ মামা বলেছে দুটো লেহেঙ্গা লাগবে নাকি তার আচ্ছা ভাইয়া লাগবে আচ্ছা ভাইয়া তো আজকে অফিসে নেই উনি আসুক ওনাকে জিজ্ঞাসা করবো না ঠিক আছে উনি আসুক তারপর জিজ্ঞাসা করবো সজীবিজ আমার নাম সজীব ইজাজ আচ্ছা ইজাজ ওকে ঠিক আছে কখনো এত কাছ থেকে দেখি নেই তো তার জন্য খেয়াল করি নাই এতদিন আমার কাছে IZZZ লেগেছিল তার জন্য ওকে তো এইটা কিন্তু আমার হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা লেহেঙ্গা উইথ নিচে হচ্ছে খুব সুন্দর করে কুচি কাজ করা আছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং পিটানো ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমার ফুল লেহেঙ্গা আমাদের কিন্তু মাঝখান দিয়ে একটা লেহেঙ্গার কালেকশন কয়েকটা বের হয়েছিল অনেক কাস্টমার নিয়েছে ঠিক আছে তারা জিজ্ঞেস করছিল আপু নেক্সট কি কি কালার কালেকশন আসতে পারে একটু লাইভে দেখাবে তার জন্যই কিন্তু আজকে আমি লাইভে নিয়ে আসলাম তাদের জন্য এই লেহেঙ্গাগুলো ঠিক আছে হালকা কালারের ভিতরে আছে যারা পছন্দ করেন এই হালকা কালারগুলো তাদের জন্য সজীব ইজাজ ভাইয়া বলেছে 3200 টাকা এতটাও কম না ঠিক আছে এতটা কম না লেহেঙ্গার প্রাইস এখন নর্মালি কম বেশি অনেক ঠিক আছে এটা সবাই জানে আচ্ছা মেহরাজ হোসেন 5500 টাকা ভাইয়া কাছাকাছি গিয়েছেন আরও একটু কমান ঠিক আছে আর একটু কমান আর ওই যে আরেকটা পু বলেছে 5000 টাকা উনি প্রায় হয়ে গেছে জাস্ট একটু কিছু ইনক্লুড হবে ওকে তো এইটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আমি যদি এটা প্রাইসটা বলে দেই প্রাইসটা বলবো প্রাইসটা বলছি কিন্তু যারা আছে প্রাইসের জন্য অপেক্ষা করছে তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু প্রাইসটা বলে দেই এটার প্রাইসটা হচ্ছে আপনার 5100 টাকা ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনি
5100 টাকা খুব সুন্দর একটা মোটা লেহেঙ্গা পাচ্ছেন, মানে মোটা কি মানে ফেব্রিকটা হচ্ছে মোটা, বাট এভাবে হালকা আছে, আপনি পরে ক্যারি করতে পারবেন, এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এটা আপনি 5100 টাকা খুব সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেরাজ হোসাইন, আচ্ছা সামিয়া তানহা 5200 টাকা, সজি বিজাস 3800, না 100 টাকা কম বললাম, লাভ আপু আপু 100 টাকা কম বলেছেন। আচ্ছা কোনো ব্যাপার না, আমি কিন্তু অনেক হ্যাপি হয়েছি যে আপনি কম বলেছেন, ঠিক আছে। আপনি জাস্ট অর্ডার করেন, এটা আনন্দ ভাইয়ের উপর ডিপেন্ড করে, ভাইয়াই কমায় রাখবে আপনার জন্য, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আনন্দ ভাই আপনার জন্য কমায় রাখবে, কোনো সমস্যা নেই। আমি বলবো ভাইয়াকে পার্সোনালি, আপু প্রায় আন্দাজ করে বলে ফেলেছে, তার জন্য হচ্ছে 100 টাকা কম, কোনো ব্যাপার না, তাকে লেহেঙ্গা দিয়ে দেন, ঠিক আছে। আমি কনসিডার করব, কোনো প্রবলেম নাই। এত সুন্দর একটা লেহেঙ্গা আপনি 5100 টাকায় পাচ্ছেন, ওকে। আচ্ছা এর পরবর্তীতে আমি যে লেহেঙ্গাটা দেখাবো, ওই লেহেঙ্গাটা আসলে খুবই সুন্দর একটা কালারের মধ্যে, পার্পেল কালার, যারা আছে একটু গাঢ় কালার পছন্দ করেন, ঠিক আছে, যারা আছে গাঢ় কালার পছন্দ করেন এবং একটু হালকার ভিতরে, এই লেহেঙ্গাটা সত্যি অনেক সুন্দর লাগছে দূর থেকে, ঠিক আছে। একটু সিম্পলের মধ্যে এই লেহেঙ্গাটা, বাট এই লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। আপনি কাছ থেকে দেখতে পারেন, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ওকে, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ছোট কিছু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে, ওকে, কিছু সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই লেহেঙ্গাটা কিন্তু ফুল এতটুকু, ওকে, এই লেহেঙ্গাটা হচ্ছে ফুল এতটুকু, এই লেহেঙ্গাটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, ওকে। এই যে আমি দূর থেকে ধরছি, আমার নিজেরই ভালো লাগছে, এই লেহেঙ্গাটা খুব সুন্দর, মানে হালকা, এই লেহেঙ্গাটা খুবই হালকা, এই কাপড়টা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটার ভিতরে হচ্ছে একটা কাপড় দেওয়া আছে, এই কাপড়টা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ফ্লেক্সিবল হয়ে পড়তে পারবেন, ঠিক আছে, মানে আপনার কমফোর্টেবল ফিল হবে। আচ্ছা সজীব ইজাস, আমি 5100 টাকা বলছিলাম, কখন বলছিলেন ভাইয়া, আমি তো দেখলাম না 5100 টাকা বলেছেন, আপনি হচ্ছে 3100 বলেছেন না মনে হয়, কি জানো, মানে 3000 সামথিং এরকম লাইক বলেছিলেন, ওকে। আচ্ছা লামিয়া আপু, ওয়াও এই কালারটা অনেক সুন্দর, হ্যাঁ আপু এই কালারটা অনেক সুন্দর, উইথ ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে এবং খুব সুন্দর করে নিচে ডিজাইন করা আছে, ঠিক আছে। এই লেহেঙ্গাটা খুব সুন্দর করে নিচে ডিজাইন করা আছে, আপনি কাছ থেকে দেখতে পারেন, এই মানে এই লেহেঙ্গাটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর, ঠিক আছে, সিম্পলের ভিতরে অনেক সুন্দর। আচ্ছা সজীব ইজাজ ভাইয়া, আনন্দ শুধু এই আপুর জন্য কমিয়ে রাখবে, আমার আমার জন্য তাই না, না আপনি একটু জাস্ট আমাদের ইনবক্স স্ক্রিনশট করে দেখেন যে আপনি প্রায় আপনি 5000 টাকা, মানে 5000 টাকা বলেছিলেন, আমি তো দেখি না যে 5000 টাকা বলেছেন, বা বললামই খেয়াল করি নাই। আচ্ছা এইটা হচ্ছে খুব সুন্দর করে আপনার কিন্তু, এটা কিন্তু নেটের কাপড় আছে, ঠিক আছে, এই নেটের কাপড়টা আবার খুব সুন্দর, আপনি দেখতে পারেন আমি যে দেখাচ্ছি, এই নেটের কাপড়টা খুব সুন্দর, সাথে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে, ওকে। তো এইটা হচ্ছে আমার পার্পেল কালার লেহেঙ্গা, এইটার সাথে যদি আমি এখন একটু ধরি, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন পার্পেল কালারের ভিতরে, এবং এটার সাথে যে পাচ্ছেন একটা ব্লাউজের কাপড়, ঠিক আছে, এই ব্লাউজের কাপড়টা উইথ নেট ইউজ করা, ঠিক আছে, এটা আপনি নেক পোর্শন এন্ড ব্যাক পোর্শন পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে আপনার সামনের সাইডটা, ঠিক আছে, এটা হচ্ছে সামনের ব্লাউজের কাপড়টা, মানে আপনার টপের যে কাপড়টা, এটা হচ্ছে সামনের কাপড়টা, এটাও খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে উইথ এমব্রয়ডারি দিয়ে, ঠিক আছে। আচ্ছা তৌহিদুল ইসলাম আলভি, আপু আপনাদের প্রত্যেকটা কালেকশন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, একটু লাইভে জয়েন থাকবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কিন্তু আমাদের শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে আপনার সামনের সাইডটা, ওকে, টপের মধ্যে এটা হচ্ছে সামনের সাইড, এটার ভিতরে কিন্তু শিমারি কাপড় দেওয়া আছে আর উপরে হচ্ছে নেটের কাপড়টা দেওয়া আছে, ওকে। আর যে নিচের কাপড়টা, এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এই যে এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট, মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা হচ্ছে প্রায় একই, আপনি এটা নিজের মতো করে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্লিভসের কাপড় এই পাশে দেওয়া আছে, আপনি পরিমাণ মতো করে বানাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা সালিনা আক্তার, হাই আপু কেমন আছেন, আসলে মানে
বলতে গেলে আপুদের দেখলে এত ভালো লাগে যে ওনারা হচ্ছে রেগুলার থাকবে, ঠিক আছে, আর অনেক সাপোর্ট দিবে আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা, এই দুপাট্টার মধ্যে খুব সুন্দর করে আপনারা দেখছেন দূরে দূরে করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং প্যানেলটা খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দুপাট্টা। এই আমি একটু যদি ড্রেসটা আমি একটু লেহেঙ্গাটা বডি লক করে দেখাই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লেহেঙ্গাটা আপনাকে কতটুকু মানাবে। এইটা কিন্তু গাঢ় কালারের ভিতরে, ওকে, এই লেহেঙ্গাটা হচ্ছে গাঢ় কালারের ভিতরে, যারা আছে একটু গাঢ় রং পছন্দ করে তাদের জন্য। অ্যাজ লাইক এটা খুব সিম্পল একটা লেহেঙ্গা, বাট এই সিম্পলের মধ্যে এই লেহেঙ্গাটা খুব সুন্দর করে কাজ করা আছে, ওকে। এই লেহেঙ্গাটা খুব সুন্দর করে কাজ করা আছে, আপনারা যদি আমি কাছ থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন, সামনে আর পিছনে একই কাজ করা, ঠিক আছে, সামনে আর উপরে একই কাজ করা। এই লেহেঙ্গার প্রাইসটা কত হতে পারে এখন কেউ গেস করুন, তাহলে হতে পারে সে যদি নেয় বা তার রেফারেন্সে যদি কেউ নেয় তাহলে আমি প্রাইস কমিয়ে রাখবো তার জন্য, ঠিক আছে, একটু গেস করে এটার প্রাইস কত হতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে লেহেঙ্গা, আমি কিন্তু বডি লক করেছি, যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশটটা একটু নিয়ে রাখবেন, ঠিক আছে, যারা পছন্দ করবেন সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এত সুন্দর একটা গাঢ় রঙের মধ্যে পার্পেল বা জাম রং হতে পারে, মানে গাঢ় একটা জাম রং, এই জাম রংটা অনেকেই আছে পছন্দ করতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর একটা লেহেঙ্গা আপনার জাম রং এবং খুব সুন্দর একটা হালকা কাপড়ের ভিতরে, ঠিক আছে, এটা যদি আপনি বানিয়ে পড়েন আপনাকে দেখ মানে আপনি পড়লে আপনার কাছে কমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে। তো যারা পছন্দ করবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, ঠিক আছে, যারা পছন্দ করবে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। আমি যদি এটার প্রাইসটা বলি, এটার প্রাইসটা হচ্ছে, এটা যদি আমি আরেকটা রং আছে এটা আমি দেখাবো তারপর প্রাইসটা বলবো, ওকে। এইটা হচ্ছে পার্পেল কালার, ডার্ক কালার বলা যেতে পারে, আরেকটা হচ্ছে আপনার ম্যাজেন্টার কালারের ভিতরে, ওকে। তা আমি ওই আমার ম্যাজেন্টার কালারটা আমি একটু দেখিয়ে ফেলি আপনাদের। এইটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টার কালার, যারা আছে একটু পিঙ্কি পিঙ্কি পছন্দ করে, ঠিক আছে, তাদের জন্য। এই যে খুব সুন্দর হচ্ছে লেহেঙ্গাটা, এই খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচ থেকে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে, ঠিক আছে, নিচ থেকে সিকোয়েন্সের কাজ করা আছে। এই দুটো লেহেঙ্গা কিন্তু অনেকে আমাকে বলে আমাদের বলেছিল যে আপু আপনাদের এক কালারের মধ্যে কিছু লেহেঙ্গা আসবে না, কারণ আমরা এর আগে যে লেহেঙ্গাগুলো দেখেছি ওইটা দুইটা ডিজাইন ছিল এক কালারের ভিতরে, এছাড়া অনেক মানে কাজ করা ছিল বা কিছু আছে একটু কাজ করার জন্য বলে একটু মাল্টি কালার হয়ে যায়, বাট এইটা হচ্ছে ফুল এক কালারের ভিতরে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফুল এক কালারের ভিতরে। আচ্ছা, লামি আপু বলেছে 5,500 টাকা, না আপু এটা একটু বেশি, এটা বেশি বিকজ এটার কাজটা একটু ডিফারেন্ট, এটার ফেব্রিকটা অনেক হালকা, আপনি কমফোর্টেবল ফিল করবেন, অ্যাজ লাইক গর্জিয়াস একটা ডিজাইন, ঠিক আছে। তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আপনার একটা লেহেঙ্গা, ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাজেন্টার কালারের মধ্যে, যারা আছে একটু গাঢ় রং পছন্দ করেন। আমি যদি একটু কাছ থেকে দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা গাঢ় রং, ঠিক আছে। তো এটা একটু গেস করেন দেখি, আপু ভাইয়ারা যারা আছে একটু গেস করার প্রাইসটা বলতে পারেন কিনা। এটা ব্লাউজের কাপড় একই, ঠিক আছে, আমি বেশি এটাকে মানে ভেঙে বলবো না, আমি যতটুকু হচ্ছে এর আগেই হচ্ছে একটা লেহেঙ্গাতে আমি দেখিয়েছি, এটাও হচ্ছে আপনার সেম টু সেম একই ব্লাউজের কাপড় আছে, ঠিক আছে, একটা শিমারি কাপড়ের উপরে নেটের মধ্যে কাজ করা হচ্ছে ব্লাউজের কাপড়টা। এই কাপড়টা এই যে সুন্দর করে এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এখানে দুটোই কাপড় আছে প্লাস স্লিভসের কাপড়ও আছে, ওকে। আমি জাস্ট কালারটা আপনাদের দেখালাম, ডিটেলসও যে শর্টকাটলি বললাম, আমি জাস্ট ড্রেসটা একটু বডি লক করে দেখাবো কেমন লাগতে পারে, বা যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে, যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইটা হচ্ছে আমার লেহেঙ্গা, খুব সুন্দর একটা ম্যাজেন্ডার কালার, হালকা রং মানে একটু গাঢ় রঙের মধ্যে একটু পিঙ্কিশ কালার, যারা একটু পিঙ্কি পঙ্কে পড়তে পছন্দ করেন তাদের জন্য, ঠিক আছে, খুব সুন্দর একটা ম্যাজেন্ডার কালারের ভিতরে, যারা আছে একটু গাঢ় কালার পড়তে পছন্দ করেন। আচ্ছা, মেহেরাজ হোসাইন 6,100-7,000, আচ্ছা 6,000 বা 7,000-এর মধ্যে, ভাই আপু প্রাইসটা প্রায় কাছে বলে ফেলেছে, মেহেরাজ আপু প্রাইসটা প্রায় কাছে কাছে বলেছে, জাস্ট 6,000 থেকে একটু বাড়বে, একটু একটু, ঠিক আছে, একটু প্রাইসটা আমি কিন্তু ধারণা করে দিয়েছি অলরেডি কয়েকজনকে,
ওকে, তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার, যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, ঠিক আছে? যারা পছন্দ করবেন সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। আমি এটার কিন্তু স্টিল পিকচার আপনাদের লাইভের পরে আমি পেজে দিয়ে দিব, সেখানে হচ্ছে আপনি পছন্দ করে নিতে পারবেন। ওকে, আমি এটা স্টিল পিকচার দিয়ে রাখবো। ওকে, এইটা হচ্ছে ম্যাজেন্টার কালার, আমাদের হচ্ছে সবচেয়ে নর্মালি একটু গর্জিয়াস এর মধ্যে একটা লেহেঙ্গা আমরা এনেছি। লেহেঙ্গাটা আপনাকে একটু ওপেন করে দেখাবো, ঠিক আছে? এই লেহেঙ্গাটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা, অনেকে আছে একটু পার্টি ওয়ারে হচ্ছে ভারীর মধ্যে একটু লেহেঙ্গা পরতে পছন্দ করেন তাদের জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে খুবই ভারী, মানে আমি যে হাতে নিয়েছি আমার কাছে অনেক ভারী লাগছে। এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে, ওকে, এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে লেহেঙ্গাটা, ঠিক আছে? এই লেহেঙ্গাটা খুব সুন্দর জরি সুতো এবং স্টোন দিয়ে পিটানো ওয়ার্ক করা আছে। এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই লেহেঙ্গাটা, ওকে। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে, দেখেছেন? আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, এই লেহেঙ্গাটা খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে কাতান কাপড়ের উপরে, ঠিক আছে? এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ কাতান কাপড়, এই কাতান কাপড়ের ভিতরে খুব সুন্দর করে ফ্যাব্রিকটা দেয়া আছে। এই ফ্যাব্রিকটা হচ্ছে কি, আপনাকে মানে পরলে আপনি কমফোর্টেবল ফিল করবেন, এবং এইটা হচ্ছে নিচ থেকে অনেক ভারী কাজ করা আছে, মানে খুবই ভারী কাজ করা আছে। এটা হচ্ছে আপনি মানে আপনি কোনো বিয়ে প্রোগ্রাম বা আপনার কোনো ব্রাইডাল প্রোগ্রামে আপনি এটা পড়তে পারবেন, ঠিক আছে? ব্রাইডাল প্রোগ্রামে পড়তে পারবেন। আপনাদের যদি আমি কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে খুবই ভারী একটা লেহেঙ্গা, ওকে। তা আমি এটার টপটা একটু দেখাই, এটা টপ আর ওনার কালারটা একটু আলাদা, ওকে। এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট হিসেবে এইটার কালারটা একটু আলাদা। এইটা হচ্ছে আপনার এখানেই আছে, হ্যাঁ, পেজ। আচ্ছা, এইটা হচ্ছে আপনার সামনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড, ঠিক আছে? এই টপটা হচ্ছে আমি যে লেহেঙ্গাটা দেখিয়েছি একটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের ভিতরে, এই লেহেঙ্গার যে পিছনের ব্যাক পার্টের কাপড়টা হচ্ছে এটা, এটা কিন্তু আপনার কাতান কাপড়ের মধ্যে, ওকে। এই লেহেঙ্গাটা হচ্ছে ব্রাইডাল কাপড়, মানে ভারী কাপড়, যেটা হচ্ছে কাতান কাপড়ের ভিতরে। আর এইটা হচ্ছে এই যে এইখানে ও পার্টটা দেয়া আছে, ওকে। এইটা হচ্ছে আপনার সামনের পার্ট, এইটা হচ্ছে আপনার সামনের পার্ট, সামনের পার্টটাও খুব সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে? এই পার্টটা খুব সুন্দর করে কাজ করা আছে, এই যে আমি যদি কাছ থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা আছে, ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারের কাজ করা, ঠিক আছে? আর এইটা হচ্ছে ব্যাক পার্ট, এইটা হচ্ছে ব্যাক পার্টের ভিতরে, ওকে, ব্যাক পার্টের ভিতরে। আর এইটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা খুবই সুন্দর একটা রং ছটা কালার বলতে পারেন, মানে এই কালারটা বলা যেতে পারে একটা লাইট অরেঞ্জ লাইট পিঙ্ক এরকম লাগছে, আসলে কালারটা আমিও ধরতে পারছি না, এত সুন্দর একটা কালার। দেখুন, আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর একটা কালার, ঠিক আছে? এই কালারটা খুব সুন্দর একটা কালার, মানে লেহেঙ্গাটা হচ্ছে কালার কন্ট্রাস্টটা সিরিয়াসলি অনেক সুন্দর। আমি কিন্তু আবারও বলছি, এই লেহেঙ্গাগুলো কিন্তু আমি লাইভের পরে স্টিল পিকচার দিয়ে দিব, আপনারা স্টিল পিকচার আরও হতে পারে ভালো বুঝতে পারবেন। আমি যদি আমার পেজেও আমি না দেই, আমি যারা আছেন যারা হচ্ছে ইচ্ছে আছে এই লেহেঙ্গাটা নেওয়ার, অবশ্যই স্ক্রিনশট নেবেন, আমি তাদের হচ্ছে আমার রিয়েল পিকচারটা দিয়ে দিব এই লেহেঙ্গাগুলো, ঠিক আছে? আমি রিয়েল পিকচারটা দিয়ে দিব। এই লেহেঙ্গার হচ্ছে এটা দুপাট্টা, এবং আমি লেহেঙ্গাটা একটু বডি লক করে দেখাচ্ছি, ঠিক আছে? এই লেহেঙ্গাটা কিন্তু খুবই ভারী, এটা কিন্তু ফুল কাতান কাপড়ের মধ্যে, আপনার যে ভারী কাপড়গুলো আছে এটা হচ্ছে কাতান কাপড়ের মধ্যে এই লেহেঙ্গাটা আমি ধরে দেখছি, খুবই সুন্দর লাগবে। যারা আছেন একটু এগুলো কালার মানে একটু কন্ট্রাস্ট কালার করতে পছন্দ করেন, যে একটু কালারফুলের মধ্যে বা আপনার মিক্স কালারের মধ্যে, তাদেরকে অনেক সুন্দর মানাবে, ঠিক আছে? অনেক সুন্দর মানাবে। আমার মন চাচ্ছে আমি এটা নিয়ে নিই, বাট না থাক, বিয়ে করি তারপর নিই, ঠিক আছে? তাহলে আবার আমি লেহেঙ্গা নর্মালি পরি না, আমি খুবই কমফোর্টেবল এবং লাইট টাইপের ড্রেস পরি হালকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফুল লেহেঙ্গা।
এই লেহেঙ্গার আমি যদি প্রাইসটা বলতে চাই, এই লেহেঙ্গার প্রাইসটা কিন্তু একটু বেশি। এই লেহেঙ্গার প্রাইস আপনার 7,300 টাকা, ঠিক আছে? 7,300 টাকায় খুব সুন্দর একটা ব্রাইডাল একটু ভারীর মধ্যে লেহেঙ্গাটা পাচ্ছে। খুব সুন্দর করে পিটানো ওয়ার্ক করা, পিটানো কা ওয়ার্ক করা যে ড্রেসগুলো হয় এটা কিন্তু সবাই জানে, অনেক দামি। আর কাতান লেহেঙ্গা অবশ্যই এগুলোর প্রাইস অনেক বেশি হয়, ঠিক আছে? খুব সুন্দর করে ভারী কাজ করা আছে, ঠিক আছে? আমি কাছ থেকে আরো দেখাচ্ছি, এটা ফুল হচ্ছে, ভারী কাজ করা আছে। এটার প্রাইস আপনার 7,300 টাকায় খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন একটু ভারীর মধ্যে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার লেহেঙ্গা। ওকে, তা আমাদের লাইভের আজকে লাস্ট লেহেঙ্গা ছিল এটা। আমাদের লেহেঙ্গার কালেকশন আসলে প্রতি সপ্তাহে একটা করে নেওয়ার ইচ্ছা আছে, যে আপনাদের লেহেঙ্গা গুলো দেখাবো, ঠিক আছে? আমাদের অনেক আপুরাই বলেছিল, আপু আপনাদের লেহেঙ্গা গুলো ভালো লেগেছে, যদি পসিবল হয় তাহলে কিছুদিন পর পর লেহেঙ্গা আনবেন। তারা দেখবে, অনেকে আছে যে লেহেঙ্গা স্টক আউটও হয়ে গেছে আমাদের গত লাইভে যে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো সেই অনুযায়ী তো আমাদের আজকে যদি ইভিনিং এ আমাদের ডেতে আমাদের হচ্ছে আজকে যে লাইভটা দেখিয়েছি এটা হচ্ছে ফুল ঈদ কালেকশন বলা যেতে পারে, বা অনেকে আছে যে নর্মালি পছন্দ করে থাকে। তো সেই অনুযায়ী আমি আমাদের মানে আমি হচ্ছে লেহেঙ্গাগুলো শো করেছি, এবং সন্ধ্যার পরে ইনশাল্লাহ আমাদের কিছু শাড়ি এসেছে, সেই শাড়িগুলো নিয়ে আমরা লাইভ করব। তো যারা আছেন অবশ্যই সন্ধ্যার পরে একটু জয়েন হয়ে যাবেন 7:30 থেকে 8টার মধ্যে, ঠিক আছে? তাহলে আমাদের শাড়ির কালেকশনগুলো আপনি দেখতে পারবেন, ঈদ কালেকশন। ওকে, আর হচ্ছে আমি যে সার্ভিসে আমাদের যে সার্ভিস সিস্টেমটা সেটা হচ্ছে আমরা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নিচ্ছি হচ্ছে 70 টাকা, আর ঢাকার বাহিরে হচ্ছে চার্জ নিচ্ছি হচ্ছে 150 টাকা, ঠিক আছে? ঢাকার বাহিরে 150 টাকা, ঢাকার ভিতরে হচ্ছে মাত্র 70 টাকা। ওকে, আর যে কোনো ইনকোয়ারি আপনারা জাস্ট ইনবক্স করবেন, আমরা বলে দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তা ইনশাল্লাহ মানে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত অনেক 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 বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ সন্ধ্যার পর আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।